আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে একদিনে রেকর্ড 64 জনের মৃত্যু, আক্রান্ত 3682 জন। সীমিত পরিসরে অফিস চলবে 3 আগস্ট পর্যন্ত, দোকানপাট খোলা থাকবে সন্ধ্যা 7টা পর্যন্ত, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ওয়ারীর কয়েকটি এলাকা শনিবার থেকে 21 দিনের জন্য লকডাউন ঘোষণা ফজলে নূর তাপসের। ২০২০-২১ অর্থ বছরে বাজেট পাশ, করোনার চিকিৎসা নিয়ে সংসদ সদস্যদের ক্ষোভ। এবং বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় আরো দুজনের লাশ উদ্ধার, উদ্ধার কাজ শেষ ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা ভাইরাসে দেশে 24 ঘন্টায় রেকর্ড 64 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1847 জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন 3682 জন, মোট আক্রান্ত প্রায় 1,46,000। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 60,000-এর কাছাকাছি মানুষ। আরো জানাচ্ছেন মনিউল আহসান। দেশে করোনা শনাক্তের 10 দিন পর অর্থাৎ 18ই মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এর প্রায় 3.5 মাস পর একই দিনে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেলেন রেকর্ড 64 জন। সবশেষ 24 ঘন্টায় মৃতদের মধ্যে 31 জনই ঢাকা বিভাগের, এরপর 12 জন চট্টগ্রাম এবং 7 জন করে রাজশাহী ও খুলনা বিভাগের। সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন 2 জন করে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 64 জন এবং এ পর্যন্ত 1,847 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 52 জন, নারী 12 জন। বয়স বিভাজনে 31 থেকে 40 7 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 21 জন, 61 থেকে 70 16 জন, 71 থেকে 80 11 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 3 জন। তবে একদিনে মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়লেও আক্রান্তের পরিসংখ্যান প্রায় একই রয়ে গেছে। গত 7 দিনে গড়ে নমুনা পরীক্ষা হয়েছে 17,000-এর ঘরে। এর বিপরীতে আক্রান্তের সংখ্যা ছিল 3,700-এর মতো। পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 18,426টি নমুনা, তাতে শনাক্ত হয়েছে 3,682 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 19.98% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,45,483 জন। এ পর্যন্ত শনাক্তের হার 18.98%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,844 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 59,624 জন। এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.98 এবং মৃত্যুর হার 1.27%। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 35 জন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 100 মানুষ। আক্রান্তদের মধ্যে রয়েছেন চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ফজলে রাব্বি। খুলনায় 24 ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে মারা গেছে 8 জন। জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছে খুলনা মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট সহ 5 জন, আর উপসর্গ নিয়ে ওই হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন 3 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 4 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 1 জন পুরুষ ও 3 জন নারী। করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও 113 জন। কুমিল্লা জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন প্রায় 3,500। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছে 4 জন। বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত হয়েছে আরও 128 জন। বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও 4 জন মারা গেছেন। জেলায় মোট মৃতের সংখ্যা 52। গত 24 ঘন্টায় 2 জন সহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 173 জন। এছাড়া জেলায় একদিনে রেকর্ড 445 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। সিলেটে করোনা পজিটিভ 2 নারী মারা গেছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 64 জন। জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় 2,500। 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিরাজগঞ্জে 2 জন করে 4 জন মারা গেছে। এছাড়া যশোর, ব্রাহ্মণবাড়িয়া ও ভোলায় 1 জন করে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ফজলে রাব্বি, এটিএন বাংলা।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমিত পরিসরে অফিস আগামী 3 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। এছাড়া পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে 3 আগস্ট পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। এতদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যেত। কিছুক্ষণ আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট পরিচালিত হবে। এছাড়া রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। করোনা সংক্রমণ ঠেকাতে গত 26 মার্চ থেকে টানা 66 দিনের লকডাউন তুলে নিয়ে 30 মে থেকে সীমিত পরিসরে অফিস চলছে। আগামী শনিবার থেকে রাজধানী ওয়ারীর কয়েকটি এলাকায় 21 দিনের জন্য লকডাউন করা হবে বলে জানিয়েছেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগর ভবনে লকডাউন নিয়ে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। লকডাউন এলাকায় 2টি প্রবেশপথ ছাড়া সবকটি পথ বন্ধ থাকবে। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। রাজধানীর পূর্ব রাজাবাজার লকডাউন ঘোষণার পর এবার নতুন করে ওয়ার্ডের 41 নম্বর ওয়ার্ডের কিছু এলাকা রেড জোন হিসেবে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার ভোর 6টা থেকে 21 দিনের জন্য এ এলাকা চলাচল বন্ধ থাকবে। ওয়ারী এলাকার লকডাউন বাস্তবায়ন করতে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে স্বাস্থ্য অধিদপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা শেষে মেয়র তাপস জানান, লকডাউন বাস্তবায়ন করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। 41 নম্বর ওয়ার্ড ওয়ারীর টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা সিলেট হাইওয়ে যেটা জয়কালী মন্দির থেকে বলদা গার্ডেন এবং ভিতরের যে রাস্তাগুলো লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, র্যাঙ্কিং রোড এবং নবাব রোড, এই 5টি ইনার রোড আর আউটার রোড ধরা হয়েছে 3টি। এই মিলে যেই জায়গাটা পরিবেষ্টিত হয় সেই জায়গাটাকে লকডাউনের আওতায় আনা হয়েছে। শেখ ফজলুল তাপস বলেন, ওয়ারী এলাকায় এ পর্যন্ত 46 জন করোনায় শনাক্ত হয়েছেন। সংক্রমণ আরও বাড়তে পারে বলে এ এলাকা লকডাউন করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। তাদের যে খাদ্য সামগ্রী থেকে আরম্ভ করে তাদের দৈনন্দিন যে প্রয়োজনীয়তা থাকবে সেই প্রয়োজনীয়তা মেটানোর জন্য আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে মিনা বাজার, স্বপ্ন সহ অন্যান্য যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করে এই সকল নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিগুলো সেগুলো সরবরাহ করা হবে। লকডাউন বাস্তবায়ন ও সচেতনতা বাড়াতে জনগণের সহযোগিতা চেয়েছেন দক্ষিণ সিটি মেয়র। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদে পাশ হয়েছে 2020-21 অর্থবছরে 5,68,000 কোটি টাকার বাজেট। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রস্তাব করা নির্দিষ্টকরণ বিল 2020 পাশের মধ্য দিয়ে শেষ হয় আগামী অর্থবছরে বাজেটের আনুষ্ঠানিকতা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে করোনা ভাইরাসের চিকিৎসা নিয়ে সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। মাননীয় অর্থমন্ত্রী জনাব, করোনা ভাইরাসের কারণে ইতিহাসের সবচেয়ে কম সময়ে পাশ হলো আগামী অর্থবছরের বাজেট। রেওয়াজ অনুযায়ী অধিবেশন শুরুর পর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের জন্য মোট 59টি মঞ্জুরি দাবি উত্থাপন করেন। প্রয়োজনীয় সাকল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,839,05,49,000 টাকা মঞ্জুর করা হোক। পরিচালনা ও উন্নয়ন ব্যয় হিসাবে অর্থ বিভাগের জন্য সর্বোচ্চ 1,05,898,27,65,000 কোটি টাকার মঞ্জুরি দাবি জানান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। আর সবচেয়ে কম 83,00,000 টাকা মঞ্জুরি দাবি জানানো হয় সংসদ সচিবালয়ের জন্য। মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,05,898,27,65,000 টাকা মঞ্জুর করা হোক। মঞ্জুরির দাবির উপর সংসদ সদস্যরা ছাঁটাই প্রস্তাব আনেন। এ সময় করোনা মহামারী নিয়ে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা সম্পর্কে কথা বলেন তারা। এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তা তারা সরকারি হাসপাতাল চিকিৎসা করবে যে এই চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। অসংখ্য উপস্বাস্থ্য কেন্দ্র আছে যেখানে ডাক্তার নেই। এই যে ডাক্তারদের 20 কোটি টাকা খাওয়ার বিল, সেখানে একটা কলার দাম 2,000 টাকা, একটা ডিমের দাম 1,000 টাকা এবং একটা ব্রেডের 1 স্লাইসের দাম 3,000 টাকা। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অন্য কোনো দায়িত্ব দিয়ে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কাছে হস্তান্তর করার জন্য, এটা মানুষ, আমার এলাকার মানুষ বলছে মাননীয় স্পিকার। খাওয়ার খরচ যেটা বললেন দ্যাট ইজ নট কারেক্ট। 500 টাকা বিল,
তিন মিলের জন্য। ছাঁটাই প্রস্তাবের আলোচনা শেষে সব দাবি কণ্ঠভোটে পাশ হয়। শেষে নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী। নির্দিষ্টকরণ বিল 2020 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এবার 10ই জুন সংসদে 5,68,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবিতে খরচ হবে 2,05,000 কোটি টাকার বেশি। রাজস্ব লক্ষ্যমাত্রা 3,78,000 কোটি টাকা আর ঘাটতির পরিমাণ ধরা হয়েছে 1,90,000 কোটি টাকা। 8.2% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার এ বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে 5.4%। 1 জুলাই থেকেই এ বাজেট কার্যকর হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী, মেয়ে এবং শালিকাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, পাপুলের বিরুদ্ধে দুর্নীতির গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এদিকে একজন সংসদ সদস্য বিদেশে গ্রেপ্তার হয়, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে টিআইবি। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে, সরকারি দলের পৃষ্ঠপোষকতায় তিনি সম্পদের পাহাড় গড়েছেন। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রথম আমি এই সংসদে দাঁড়িয়ে কথা বলার জন্য, একই সংসদে এমপি স্বামী স্ত্রী, এমন ঘটনা বাংলাদেশে বিরল, যা দেখিয়েছেন লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল। অবশ্য বিষয়টি আলোচনায় আসত না যদি না তিনি কুয়েতে গ্রেফতার না হতেন। আমিও বীর, আমি সেই জন্যই যখন বলেছিল আপত্তি আমি পরের দিন কুয়েতে চলে এসেছি। মানব পাচারের অভিযোগে এখন কুয়েতের কারাগারে বন্দী সংসদ সদস্য পাপুল। তার 138 কোটি টাকা জব্দেরও নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। চলছে বাংলাদেশেও অনুসন্ধান। তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শালিকার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। তলব করা হয়েছে ব্যক্তিগত তথ্য। প্রথম ধাপে এই তিনজনকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আমরা অনেক তথ্য পেয়েছি, সেগুলো যাচাই বাছাই হচ্ছে এখন। কেমন পাপুলের থেকে বড় টাকা মালিক কি তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা হয় নাই, তাদেরকে আমরা ডাকি নাই? তার ছেলে মেয়ে এবং স্ত্রী এবং পাপুল সাহেব নিজের, ওনাদের বক্তব্য নেন এই জন্য যে ওনাদের কোনো বক্তব্য আছে কিনা। অভিযোগ আছে লক্ষ্মীপুর 2 আসনে 12 কোটি টাকা দিয়ে জাতীয় পার্টির প্রার্থীর কাছ থেকে মনোনয়ন কিনেছিলেন পাপুল। স্ত্রীকে এমপি বানাতেও ঢেলেছেন কারি কারি টাকা। যে মানব পাচারের জন্য বাংলাদেশের এত বদনাম, জানা গেল একজন এমপিও জড়িত তার সাথে। তার উত্থানের পেছনে প্রভাবশালীদের মদত আছে বলে মনে করে টিআইবি। মানব পাচার ও অর্থ পাচারের মতো জাতীয় ও আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত হয়ে সংসদ সদস্য একটি অন্য একটি দেশে কুয়েতে আটক হওয়া এবং তা বিচারের মুখোমুখি হচ্ছেন, এই সংবাদটি পুরো দেশবাসীকে আমি বলবো যে একদিক থেকে হতাশার মধ্যে ঠেলে দিয়েছে। লিবিয়াতে মানব পাচারের সাথে সংশ্লিষ্ট ঘটনায় স্থানীয়ভাবে অনেককেই আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে বা তড়িৎ গতিতে। এই সংসদ সদস্যের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো উদ্যোগ দেখা গেল না যেটি সম্ভব ছিল। তো আমরা যেটা দেখেছি যে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আমাদের যে দূতাবাস, তাদের পক্ষ থেকে প্রথম শুরু থেকেই এক ধরনের অশিক্ষিতির মানসিকতা দেখা গেছে। পাপুলের নাম এসেছে যুক্তরাষ্ট্রের মানব পাচার প্রতিবেদনেও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ মর্নিংবার থেকে আরও 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লঞ্চ ডুবির ঘটনায় 34 জনের লাশ উদ্ধার করা হলো। লঞ্চটিকে বুড়িগঙ্গার কিনারে আনার পর উদ্ধার কাজ শেষ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। ডুবে যাওয়ার প্রায় 28 ঘন্টা পর আরেকটি নিথর দেহ বের হয় লঞ্চ মর্নিংবার থেকে। ডুবুরিদের ধারণা 15 থেকে 20 বছরের কিশোরের লাশ এটি। এরপর আবারও অনুসন্ধান চালিয়ে লঞ্চের ভেতরে আর কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। তবে বিকেলে নদীতে ভেসে ওঠে আরেকটি লাশ। এর আগে সোমবার রাতে দুর্ঘটনার 13 ঘন্টা পর বিস্ময়করভাবে একজনের জীবিত সন্ধান মেলে আর লঞ্চটি ডোবার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হয় 32টি লাশ। রাতভর উদ্ধার কাজ শেষে মঙ্গলবার সকালে লঞ্চটিকে পানিতে ভাসিয়ে টেনে নদীর কিনারে নিয়ে আসেন উদ্ধারকর্মীরা। এয়ারলিফটিং পিলারের সাহায্যে ম্যানুয়াল পদ্ধতিতেই চালানো হয় উদ্ধার কাজ। এতে যোগ দেয় উদ্ধারকারী জাহাজ দুরন্ত। আধুনিক প্রযুক্তিতে দ্রুততম পর্যায়ে যতটুকু উদ্ধার কাজ চালানো যায় এর চাইতে মনে হয় তাড়াতাড়ি
আর কোনো দেশই পারবে না এর চাইতে তাড়াতাড়ি উদ্ধার অভিযান চেয়ারম্যান মহোদয় আমি দুর্ঘটনার জন্য চালকের অদক্ষতাকে দায়ী করে বিআইডব্লিউটিএ। এই ঘটনায় মর্নিং বার্ডকে ধাক্কা দেয়া ময়ূর দুই লঞ্চের মালিক মাস্টার সহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের তদন্তের যে কৌশল আছে ওই কৌশলগুলো অবলম্বন করে আমরা এই এজেন্ডামী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। যে ক্রু নির্দিষ্ট থাকার কথা বড় বড় লঞ্চের ক্ষেত্রে আমরা খুবই সিরিয়াস এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত করি, তবে এই ছোটো ছোটো লঞ্চঘাট থেকে যেগুলো ছেড়ে আসে নর্মালি সবসময় দেখা হয় না, তবে আমরা হঠাৎ চেক করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। এদিকে দুর্ঘটনাস্থলে আসতে গিয়ে সোমবার উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় পোস্তগোলা ব্রিজের একটি অংশের ক্ষতি হয়। ওই ঘটনায় প্রত্যয়ের চালকের দক্ষতা নিয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানকে প্রশ্ন করেন সাংবাদিকরা। উদ্ধারকারী জাহাজ আসতে পারলো না, এটা একটা অবশ্যই আমাদের ব্যর্থতা, আমরা চেষ্টা করেছিলাম পারিনি। দুপুরে ডুবে যাওয়া লঞ্চটিকে নদীর কিনারে বেঁধে রেখেই উদ্ধার কাজ শেষ করা হয়, তবে লঞ্চটিকে তখনও উপরে ওঠানো হয়নি। নদীপথে চলাচলকে বেশ আরামদায়ক ও নিরাপদ ভাবা হলেও এ পথেও প্রায় দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। এজন্য মোটা দাগে চালকদের অদক্ষতা কিংবা যাত্রীদের অসচেতনতাকে দায়ী করা হলেও এ ব্যাপারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে দেখা গেছে কম। একই সাথে উদ্ধার কাজের সক্ষমতাও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীতে জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ একদিন করোনামুক্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রেস ইনস্টিটিউটে সারা দেশের 1500 সাংবাদিকের মধ্যে সহায়তা চেক বিতরণের সময় তিনি এসব কথা বলেন। গুজব প্রতিরোধ করে মহামারীর মধ্যেও গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেছেন যে আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মহামারীকে মোকাবেলা করে সম্মুখপানে এগিয়ে যাব এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় অনুষঙ্গ হিসাবে কাজ করছে এবং করবে, কারণ সংবাদ মাধ্যম গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। করোনা মহামারীর মধ্যেও দুর্নীতি ও লুটপাটের কারণে দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রশক্তি ব্যবহার করে সরকার বিরোধী মত দমন করছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। প্রতিবাদ করা যাবে না অন্যায়ের বিরুদ্ধে, এমন কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। ইন্দোনেশিয়ায় আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সন্ধ্যায় দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট। এর আগে 121 জন যাত্রী নিয়ে দুপুরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইটটি। এর ফলে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চলাচলের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল বলে আশা করছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির। এর আগে বাংলাদেশে আটকে পড়ায় 12 জন ইন্দোনেশিয়ার নাগরিক সহ মোট 21 জন যাত্রী নিয়ে জাকার্তায় অবতরণ করে বিমানের বিশেষ ফ্লাইটটি। করোনা ভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকার সেনানিবাসের আল্লাহ মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এবছর সেনাবাহিনীর পক্ষ থেকে 3 লক্ষাধিক বৃক্ষরোপণ করা হবে। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব সেনানিবাসে এই কর্মসূচির সূচনা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাবাহিনী সারা দেশে আমরা যে অ্যাওয়ারনেসটা করে যাচ্ছি যে এই করোনার থেকে রক্ষা পেতে হলে আমাদের যে প্রোটোকলটা মানতে হবে সেটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং, এবং সেটা আমরা ব্যাপকভাবে সবাইকে বলে এসেছি, তাহলেই একমাত্র আমরা এই ভাইরাসটা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নৌ সদর দপ্তরের সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এদিকে মুজিববর্ষ উপলক্ষে বিমান সদর দপ্তরেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাত। বিমানবাহিনীর সকল ঘাঁটি এবং ইউনিটসমূহ এই কর্মসূচি পালন করে। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ নন্দীর পানি বাড়তে থাকায় জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ৫টি উপজেলার ২৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী রয়েছেন ১.৫ লাখ মানুষ। সিরাজগঞ্জেও টানা তিন দিন যমুনা পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলে পানিবন্দী মানুষ আশ্রয় নিয়েছেন বাঁধ সহ উঁচু জায়গায়। স্যানিটেশন ব্যবস্থা, বিশুদ্ধ পানি, জ্বালানি ও খাবার সংকটে চরম দুর্ভোগে পড়েছেন তারা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার ৭১ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ৬০ সেন্টিমিটার এবং ধরলা পানি সেতু পয়েন্টে বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন ৩৫ ইউনিয়নে পানিবন্দী প্রায় ১.৫ লাখ মানুষ। তবে নেত্রকোনার কলমাকান্দায় পানি কমতে শুরু করেছে। এছাড়া বারহাট্টা উপজেলার প্লাবিত ৫টি ইউনিয়নেরও পানি কমছে। উজানে পানি ভাটির দিকে নামতে থাকায় নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হতে শুরু করেছে মদন, মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ি এলাকায়। দেশের বন্যা মোকাবেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে সংযুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সব ধরনের সহায়তা দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। বন্যা কবলিত দেশের ৯ জেলায় ইতোমধ্যে ৬৬০ মেট্রিক টন জিআর চাল ও ৬৭ লাখ টাকা প্রদান করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজল হোসেন মিয়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অলওয়েল অ্যাপভিত্তিক ডিজিটাল চিকিৎসা সেবা প্ল্যাটফর্ম। করোনাভাইরাস আতঙ্কিত ও চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় থাকা মানুষের জন্য কাজ করছেন অলওয়েলের শতাধিক চিকিৎসক। এ পর্যন্ত করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে থাকা অন্তত ৪,৫০০ রোগীকে চিকিৎসা দিয়েছেন তারা। তাদের বেশিরভাগই বাসায় থেকে পরামর্শ নিয়ে সুস্থ হয়েছেন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। জি আপু, বলুন তো কি সমস্যা? হঠাৎ শ্বাসকষ্ট, সময় যত যাচ্ছে তা আরো বাড়ছে, বাড়ছে ভয়, আছে জ্বরও, তাও ১০০ ডিগ্রি সেলসিয়াস, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই নারী। শ্বাসের যে ব্যায়ামটা, হ্যাঁ, বড় করে নিঃশ্বাস টেনে ধরে রাখবে, উনি যদি প্রথমে ৩ সেকেন্ড পারে, ৫ সেকেন্ড পারে সেটাই হবে, তারপরে এটা ধীরে ধীরে বাড়াতে হবে। আর রাতে যদি খুব বেশি দেখেন শ্বাসকষ্টের মতো হচ্ছে, তাহলে একটা ওষুধ লিখে রাখেন, ট্যাবলেট ডক্সিভা। ডাক্তার তুষার টেলিফোনে রোগীর সমস্যা শুনছেন, অলওয়েল অ্যাপে সেগুলো নোট করছেন এবং দিচ্ছেন প্রেসক্রিপশন। ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আসলো যে আইভারমেকটিন বা ডক্সিক্যাপ খেলেই ভালো হবে, প্রত্যেকটা রোগী তারপর থেকে এসে খেয়ে আসতেছে। এমন কোনো ওষুধ এখনও নেই যে ওষুধটা খেলে আপনি প্রতিরোধ করতে পারবেন, এই ভাইরাসটা হবে না। প্রতিরোধ করতে পারবো অনলি মাস্ক, অনলি হাত ধোয়া। সো বাড়তি কোনো ওষুধ খেলে, বরং কি এই ওষুধটা যদি এখন খেয়ে নেন, পরবর্তীতে যদি আপনার ভাইরাসটা আক্রান্ত হয় তাহলে আপনার ওই ওষুধটা কাজ করবে না। কেবল তিনিই নন, এ সেবায় নিয়োজিত শতাধিক চিকিৎসক, যাদের মধ্যে ৬০ জন বিশেষজ্ঞ এবং ৪০ জন জুনিয়র। নিজেরা সমন্বয় করে বিভিন্ন পর্যায়ের ৪,৫০০ রোগীকে সেবা দিয়েছেন তারা। এর মধ্যে ৩ থেকে ৪ ভাগ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অনেকের প্রেসক্রিপশনে ১৮-২০টা করে ওষুধ, অবশ্যই প্রয়োজন হলে আমরা ১৮-২০টা ওষুধ দেবো, কিন্তু একটা ওষুধও যেন অপ্রয়োজনীয় যে না দেওয়া হয়। যে আমি যদি জানি যে পুষ্টিকর খাবার খেলেই ভিটামিনের প্রয়োজনীয়তার পূরণ হয়ে যায়, আমি সেক্ষেত্রে তাকে প্রথমে খাওয়ার কথাটাই বলবো। যিনি পাচ্ছে না তার জন্য আমি ভিটামিনটা অ্যাড করব। শুধু করোনা নয়, অন্যান্য রোগে আক্রান্তরাও পাচ্ছেন তাদের ডিজিটাল চিকিৎসা। এজন্য ০৯৬৬৭৬৬০০ এই নম্বরে ফোন করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর মোবাইল ফোনে অলওয়েল অ্যাপ নামিয়ে প্রেসক্রিপশন দেখতে হবে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, তাদেরকে আমরা ডেডিকেটেডলি সাপোর্ট দিচ্ছি। সেখানে কিন্তু আমরা শুধু যদি এরকম নাম্বারটাই বলি, আমরা ১৮০০ প্লাস টেলিমেডিসিন এরকম কর্পোরেট গ্রুপকে দিয়েছি।
2017 সালে যাত্রা শুরু করা অ্যাপ ভিত্তিক এই প্ল্যাটফর্মটির উদ্দেশ্য ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের আদিন সজীব এটিএন বাংলা ঢাকা। করোনা ভাইরাসের কারণে কোনো গর্ভবতী মা যেন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুসাহিদ রেজা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জুরাইনে শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রদানের সময় তিনি এই আহ্বান জানান। এ সময় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ ও টিকা বিনামূল্যে দেওয়া হয়। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সদ্য পাশ হওয়া বাজেট দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। অনলাইন মাধ্যমে বাজেট নিয়ে দেয়া প্রতিক্রিয়ায় আমির খসরু এ মন্তব্য করেন। ব্যয়ের হিসাব বাদ দিয়ে আপনি ব্যয়ের হিসাবটা নিয়ে আসছেন এবং সেখানে গোষ্ঠীতন্ত্রের যেখানে সুযোগ সুবিধা আছে সেই ব্যয়গুলো তারা বেশি করে নিয়ে আসছে। যে লোকগুলো জিএসটি দিচ্ছে সাধারণ মানুষ, যে লোকগুলো টেলিফোন ইন্টারনেটের উপর 100 টাকার উপর 25 টাকা নিয়ে যাচ্ছে সরকার, যাদের ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে, গ্যাসের বিল অত্যধিক হারে দিতে হচ্ছে, ভূতুর বিলও দিতে হচ্ছে এখন, এবং এই রোগগুলোর উপর আপনি এদের জন্য এই বাজেটে কি আছে। এবার আন্তর্জাতিক সংবাদ। লকডাউনে যেন কাউকে অভুক্ত থাকতে না হয় সেজন্য আগামী নভেম্বর পর্যন্ত দরিদ্রদের বিনামূল্যে চাল ও গম দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। এদিকে পর্যায়ক্রমে লকডাউন তুলে নেওয়ার অংশ হিসেবে আগামীকাল থেকে এক মাসের জন্য আনলক টু শুরু হতে যাচ্ছে। আনলক পর্ব শুরুর পর থেকেই ভারতে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, যারা স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্যবিধি না মানলে দেশের স্বার্থ রক্ষায় কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ার করে দেন নরেন্দ্র মোদী। মহামারী আকার নিতে পারে এমন আরেকটি ভাইরাসের সন্ধান মিলেছে চীনে। বিজ্ঞানীরা বলছেন শুকরের গায়ে থাকা এই ভাইরাসও খুব সহজেই মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। একই সাথে এর অভিযোজন ক্ষমতাও রয়েছে। G4 নামের এই ভাইরাস নিয়ে তাই আগাম উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। বিষয়টি নিয়ে এখনই পর্যবেক্ষণ বাড়ানো প্রয়োজন বলে জোর তাগিদ দিচ্ছেন তারা। কারণ করোনা ভাইরাসের মতোই এই ভাইরাসও নতুন হওয়ায় এর কোনো প্রতিষেধকও নেই। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের একটি জার্নালে এই গবেষণার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জানিয়ে দেব স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশি মুরগির মাংসের স্বাদ ফিরিয়ে আনতে উন্নত জাতের মুরগি উদ্ভাবন করেছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI। দেখতে দেশি মুরগির মতো এদেশের উপযোগী আবহাওয়া ও রোগবালাই কম হয় এই জাতের মুরগি পালন লাভজনক, ওষুধ কম লাগে তাই খেতেও সুস্বাদু। প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর নাথুরাম সরকার জানান 9 বছর গবেষণার পর দেশি মুরগির স্বাদ ও নিরাপদ মাংসের প্রাপ্যতা নিশ্চিতে এই জাতের উদ্ভাবন। এখন BLRI মাল্টি কালার টেবিল চিকেন নাম দেওয়া হলেও এখনও ব্র্যান্ড নাম চূড়ান্ত হয়নি। দেশের বিভিন্ন স্থানে এরই মধ্যে এই নতুন জাতের মুরগি বাজারজাত শুরু হয়েছে। এবার পার্ট এক্স খেলার খবর। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের মহাসচিব হয়েছেন অধ্যাপক জাহিদ হক। আন্তঃসরকারি সংস্থা ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের মহাসচিব পদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক জাহিদ হককে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এর আগে ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টার দায়িত্ব পালন করেন জাহিদ হক। 3 দিনের মধ্যে টানা দ্বিতীয় পরীক্ষাতেও করোনা ভাইরাস শনাক্ত হয়নি তাই মোহাম্মদ হাফিজ ও ফখর জামান সহ পাকিস্তানের 6 ক্রিকেটারের ইংল্যান্ড সফরে থাকা দলের সাথে যোগ দিতে আর কোনো বাধা নেই। প্রথম দফায় পাকিস্তানের 10 ক্রিকেটারের COVID-19 পরীক্ষার ফল পজিটিভ আসে। দ্বিতীয় পরীক্ষায় তাদের মধ্যে 6 জনের নেগেটিভ ফল আসে। শর্ত অনুযায়ী ইংল্যান্ড যেতে তাদের আরেকটি নেগেটিভ ফল দরকার ছিল। সোমবার সেই পরীক্ষায় পাশ করেন হাফিজ, ওয়াহাব রিয়াজ, সাদাফ খান, ফখর জামান, হাসনাইন ও রিজওয়ান। এদিকে 20 ক্রিকেটারকে নিয়ে ম্যানচেস্টারে 14 দিনের আইসোলেশনে আছে পাকিস্তান। করোনা ভাইরাস মহামারী পরিবর্তিত পরিস্থিতিতে 3 টেস্ট ও 3 ম্যাচ T20 সিরিজ খেলতে আগে ইংল্যান্ড যেতে হয় তাদের। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় দেশে একদিনে রেকর্ড 64 জনের মৃত্যু, আক্রান্ত 3,682 জন।
সীমিত পরিসরে অফিস চলবে 13 আগস্ট পর্যন্ত, দোকানপাট খোলা থাকবে সন্ধ্যা 7টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি। ওয়ারীর কয়েকটি এলাকা শনিবার থেকে 21 দিনের জন্য লকডাউন ঘোষণা ফজলে নূর তাপসের। ২০২০-২১ অর্থ বছরে বাজেট পাশ, করোনার চিকিৎসা নিয়ে সংসদ সদস্যদের ক্ষোভ। এবং বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় আরো দুজনের লাশ উদ্ধার, উদ্ধার কাজ শেষ ঘোষণা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।